হ্যালো, ওয়েলকাম টু MTJM কোচিং সেন্টার। আমি মোহাম্মদ জসিউদ্দিন মন্ডল। তোমাদেরকে আজকে আমি ক্লাস টেনের দ্বিঘাত সমীকরণের বেশ কিছু প্রবলেম করাবো, যেগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে খুবই ভালো অঙ্ক, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। দেখো, ফার্স্ট যে প্রবলেমটা আমরা দেখছি, দেখো ফার্স্ট প্রবলেম যেটা আছে সেটা বলছে যে 1/a প্লাস বি প্লাস এক্স ইজ ইকালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। আমরা এই ধরনের প্রবলেমটাকে কিভাবে সমাধান করব দেখার চেষ্টা করব। ওকে, চলো তাহলে আমরা প্রথমে দেখে আসি এই প্রবলেমটার সলিউশনটা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে একটা কথা বলে যে এক্স এক্স এর মান নট ইকালস টু জিরো এবং মাইনাস অফ এ প্লাস। দেখতে যেখানে কোশ্চেন থাকুক না কেন, এটা পাশে বলা থাকে। এটার মানে হলো আর কিছুই না, যেন এই এক্স এর মান জিরো না হয় এবং মাইনাস অফ এ প্লাস বি না হয়। তাহলে কি হবে, এখানে নিচে জিরো চলে আসবে আর এখানে জিরো চলে আসবে। এই কোনো সংখ্যার নিচে যদি জিরো চলে আসে সেটা অসংজ্ঞাত হয়ে যায়, যার জন্য এটা বলা থাকে, ঠিক আছে? এটা আমাদের দিকে খেয়াল রাখতে হবে যেন এই মানগুলো না আসে, ঠিক আছে? চলো তাহলে আমরা প্রথমে চলে আসব যে এর সমাধানটা কিভাবে করা যায়। চলো আমরা পরের লাইনে বা দিয়ে প্রথমে এখানে দেখো এক্স ওলা আছে আর এখানে দেখো এক্স ওলা, এবং সমান চিহ্নের একটা এ পাশে আছে এবং আর একটা ও পাশে আছে। তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে আসবো এবং আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে বাঁ দিকে আমরা নিয়ে আসি, এখানে যেটা আছে সেটা থাক, তাহলে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম 1/x কে। এই 1/x কে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম। এবারে বাঁ দিকে নিয়ে আসলে কি হবে, এখানে ছিল প্লাস, তাহলে হয়ে গেল কিন্তু মাইনাস, ঠিক আছে? কারণ এখানে চিহ্নর পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারলাম? আচ্ছা, পরের লাইনে আমরা এটাকে লসাগু করব। নিচে দেখো লসাগু করলে এটার সঙ্গে x গুণ হবে, মানে হচ্ছে a প্লাস b প্লাস x গুণ হলো। এবার দেখো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক্স পড়ে থাকবে, তাহলে এক্স ওয়ান এর সঙ্গে গুণ হলে এক্স থাকলো মাস। এবার এক্স দিয়ে ভাগ করলে এখানে পড়ে থাকছে এই পার্টটা, তাহলে আমরা লিখবো এ প্লাস বি প্লাস এক্স। ওকে, কিন্তু এখানে একটা বড় ভুল করে সবাই, এই ভুলটা যেন প্রত্যেকের না হয়, এই এ প্লাস বি প্লাস এক্স লেখার সময় যেহেতু আগে মাইনাস আছে, মানে একটা ছোট্ট করে ব্র্যাকেট দিয়ে দাও, ইজ ইকালস টু ওপারে এ বি, এখানে বি উপরে চলে গেল, বি ওয়ান গুণ করলে বি হলো আর এটা ওয়ান গুণ করলে এই হলো, ঠিক আছে? তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে লিখি, এই ব্র্যাকেটটা আমরা তুলবো অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করব, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই নিচেরটাও আমরা গুণ করব এ এক্স। এক মিনিট, নিচে হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স দিয়ে গুণ করলে এক্স স্কয়ার ইকুয়ালস টু, এটা বি প্লাস এ আসছে, এটাকে সাজিয়ে লিখছি এ প্লাস ডিভাইডেড বাই এ বি। ওকে, তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে লিখবো। তার আগে একটা কাজ করে নিই, এখানে দেখো এক্স আর এখানে কাটছে দুটো, কারণ এখানে চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, সুতরাং কাটবে। আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা উপরে দেখো রয়েছে মাইনাস অফ, আমরা কিন্তু একটা কমন নিচ্ছি মাইনাস, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই, আচ্ছা এটা সাজিয়ে লিখবো, এটা নিচে যে পার্টটা আছে সেটাকে সাজিয়ে লিখবো, তাহলে সাজিয়ে বলতে এক্স স্কোয়ার আগে তো তারপরে এক্স হবে, রাখলে হবে অসুবিধা নেই, কিন্তু সাজিলে একটু সুবিধা হবে, এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি একটা ব্র্যাকেট। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে এ প্লাস বি আর এখানে এ প্লাস, কিন্তু আমরা উভয় পক্ষে ভাগ করতে পারি অর্থাৎ আমরা কাটতে পারি, তাহলে এ প্লাস বি কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকবে ওয়ান আর এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান। ওকে, এবার আমরা কি করবো, কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করার সময় খেয়াল রাখবো এটাকে আগে গুণ করবো, আমরা পরের স্লাইডে গিয়ে কোনাকুনি গুণ করবো, ঠিক আছে? মনে রাখবে যে এইটার সঙ্গে ওয়ান
গুণ করব তারপরে এবি এর সঙ্গে মাইনাস ওয়ান গুণ করব পরের স্লাইড তাহলে উপরে হচ্ছে এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ এবি বোঝা গেল আমি আবার দেখাচ্ছি দেখো এখানে এইটার সঙ্গে ওয়ান গুণ করলে সেটাই হবে আর এটার সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এবি হবে তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে লিখব এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এবি ইজ ইকুয়ালস টু এখানে একটা কথা বলে রাখি এখানে মাইনাসটা এই পাশে আসলে তখন দেখবে প্লাস হয়ে যাবে ঠিক আছে পরের লাইনে আমরা বা দিয়ে এখানে মিডল টার্মে যে তোমরা করতে কমন নিতে লাস্ট লাইনের আগের লাইনে দেখো এখানে এ এক্স আর এখানে হচ্ছে এক্স স্কয়ার এই দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারছি তাহলে এখানে এক্স কমন নিয়ে নিলাম এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস এ এখানে এক্স পড়ে থাকছে আর এখানে থাকছে এ পড়ে থাকছে এক্স তো চলে গেল তাহলে এখানে এবার কি কমন নেবো এখানে প্লাস বি কমন নেবো তাহলে এখানে এক্স পড়ে থাকছে আর বি চলে গেলে কি হবে এ তাহলে এখানে এ ইকুয়ালস টু জিরো তোমরা কি করো এই এক্স প্লাসে আবার এখানেও এক্স প্লাসে তাহলে এদেরকে আবার কমানো যাবে তাহলে আমরা পরের লাইনে বলতে পারবো এক্স প্লাস এ কমন নিলাম তাহলে পড়ে রইলো কি এখানে এক্স পড়ে রইলো আর এখানে পড়ে রইলো কি বি প্লাস বি আর কি তাহলে এক্স প্লাস বি সেটা পাশে এবার আমরা হয় নয় করব হয় তোমরা একটা জিনিস যে দুটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় নাইনে তোমরা পড়েছো তার আগেও পড়েছো দুটি রাশির যদি সরি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর পৃথক পৃথক ভাবে শূন্য হবে অর্থাৎ মানে হয় এটা জিরো হবে অথবা অন্যটা জিরো হবে অথবা অথবা x মাইনাস x প্লাস b ইজ ইকুয়াল টু জিরো হবে অথবা x a ইজ টু অর্থাৎ জিরো হবে অথবা এটা জিরো যেকোনো একটা জিরো হতেই হবে অথবা দুটো একসঙ্গে জিরো হতে পারে ঠিক আছে তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে বলবো x ইকুয়ালস টু মাইনাস এটা উপাশে চলে গেল আর এখানে হলো x ইকুয়ালস টু অর্থাৎ এতে আমাদের যে সমাধানটা আসলো সেটা হলো x এর মান একটা হলো মাইনাস a আর মাইনাস b তাহলে আমরা বলে দেবো অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়ালস টু মাইনাস a আর বোঝা গেছে প্রত্যেকের ওকে চলো কোনো প্রবলেম নাই তো যদি কোনো প্রবলেম হয় আমাকে কল যেখানে প্রবলেম হবে কমেন্ট করে বলবে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আজকের বন্ধুরা এই ভিডিওতে আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করলাম আমরা আবার পরের পাটে পরের ভিডিও মানে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি কারণ একটা ভিডিওতে সব অঙ্ক বলা সম্ভব হচ্ছে না ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি দেখো আমরা এটাকে ফার্স্ট কি করব x 1 বাই x টাকে এক পাশে নিয়ে আসব নিয়ে এসে লসাগু করব করে লসাগু উপরে কি x কাটলো তারপর আবার এখানে a প্লাস b কাটবে উভয় পক্ষে ঠিক আছে তারপরেটা দেখো এবারে আমরা কোণাকুণি গুণ করলাম গুণ করে এ বিটাকে এক পাশে নিয়ে আসলাম এক পাশে নিয়ে আসলে দুটো পার্ট থেকে কমন গেল কমন যাওয়ার পরে যেটা থাকলো সেই পার্টটা আমরা দুটো রাখলাম এখানে জানি যে দুজনের গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক না আলাদা আলাদা ভাবে জিরো এটা জিরো হবে অথবা এটাও জিরো হবে দুটো একসঙ্গে জিরো হতে পারে বা একটাও জিরো হতে পারে কোনো ব্যাপার না ঠিক আছে চল ওকে থ্যাংক ইউ